ওরা খুব সহযোগিতা করে মুসলিমরা। কতদিন থেকে হয়? প্রায় 500 বছর জমিদারের আমল ধারা চলছে। আগে জমিদারেরা পুজো করতো, জমিদার উচ্ছেদ হয়ে যাওয়ার পরে আমাদের মানে মুসলিমেরা আমাদের গ্রামে করতে বললো কালী পুজো। হ্যাঁ, সেই থাকে আমরা করি কালী পুজো। কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা হয় না, ওরা সহযোগিতা করে। কেমনভাবে সহযোগিতা করে? সহযোগিতা মানে সারা রাত্রি ওরা জেগে, মানে যাতে কোনো ঝুট ঝামেলা না হয় এইটুকু সহযোগিতা। কিছু প্রয়োজন করলে ওরা দেয়। বলি হয় আমাদের ওখানে প্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ সবাই করে, ছেলে মেয়ে মুসলিমদের সবাই সারা রাত জেগে থাকে। আপনারা কোন কোন এলাকার মানুষ ওখানে যান? আমরা ভোলা, ভাবতি, হাঁপানিয়া, ঔরঙ্গাবাদ বাজার, সব জায়গারই লোক আছেন। আপনার নাম? আমার নাম অরুণ কুমার সরকার। বাড়ি? বাড়ি কয়াডাঙ্গা। কালীর দেবী যেখানে আছে সেখান থেকে 10 ফুটের মধ্যে ঈদগাহা ময়দান আছে, 25 গজের মধ্যে একটা মসজিদ আছে অক্তিয়া মসজিদ, আর 50 মিটারের মধ্যে আছে জামে মসজিদ, জুমা মসজিদ। বাইরে থেকে মহিলা পুরুষ তারা এখানে পুজো করতে আসে আবহমান কাল থেকে। এখানকার যে মুসলিম গ্রামবাসী তারাই তাদের সেন্টার দেয়, রাতে থাকার ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে একটা সম্প্রীতির গোটা পশ্চিম বাংলাতেই মনে হয় একটা পীঠস্থান, এবং আজকের দিনে গোটা রাজ্যে যেভাবে সম্প্রীতির ঘাটতি হচ্ছে সেই জায়গাটাই এটা একটা বড় দৃষ্টান্ত আমাদের এখানে। সুতরাং পুজো এখানে অনায়াসে হয়। ইদানিং আমি বলতে পারছি না, বাংলাদেশ থেকে পর্যন্ত এখানে বলি দিতে আসতো, এখানে বলি হয়, পাঁঠা বলি হয়, প্রতি বছরে 60 থেকে 80টা পর্যন্ত এখানে বলি হয়। বলি নির্বিঘ্নে হয়, বলি নিয়েও কারো কোনো রকম কোনো আপত্তি বিপত্তি ওজন কোনো কিছু নেই, নির্বিঘ্নে হয়। এবং এটাও ঠিক যে এখানকার যারা ছেলে মেয়ে ইত্যাদি, যে মুসলমানদের দুটো উৎসব, দুটো ঈদ, একটা হচ্ছে রোজার ঈদ, একটা কুরবানি ঈদ, এটাও প্রায় কালী পুজোর এই রাতটা সারা রাত এটাও একটা তৃতীয় উৎসব হিসাবে, একটা তৃতীয় উৎসব হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে। ফলে এখানে কোনোদিনই পুলিশ প্রোটেকশন লাগে না। একটা হিন্দু এলাকাতে কালী পুজো হলে সেখানে পুলিশ লাগে, পুলিশের পোস্টিংয়ের জন্য তারা চিৎকার চেঁচামেচি করে আমরা যখন থানার মিটিংয়ে থাকি, কিন্তু এখানে কোনো পুলিশ পোস্টিং লাগে না। এখানকার মুসলিম ছেলে মেয়ে তারাই পুলিশ, তারাই সব কিছু আয়োজন করে, তারাই সব কিছু করে, অশান্তির কোনো বাতাবরণ নেই। বস্তুত বলতে গেলে এর থেকে বড় সম্প্রীতির দৃষ্টান্ত পশ্চিম বাংলা মুর্শিদাবাদ জেলা কেন, পশ্চিম বাংলাতে এই রকম দৃষ্টান্ত আর নেই। আমরা চাই এই মহেন্দ্রপুরের যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত আজকের দিনে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ধ্বংস করার যে রাজনীতি হচ্ছে, আমরা বলবো গোটা পশ্চিমবাংলার মানুষ মহেন্দ্রপুর গ্রামে এসে তারা শিক্ষা গ্রহণ করে যাক, এটি হচ্ছে আমার শেষ কথা। আপনার নাম? আমি নিজামুদ্দিন আহমেদ। আমি প্রাক্তন মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি। খুব আনন্দিত। কতদিন থেকে হয়? অনেক দিন থাকা, আমার ঠাকুরদাও জানে না। আপনারা মুসলিমদের কাছে কেমন সহযোগিতা পান? খুব ভালো সহযোগিতা পাই, কোন রকম অসুবিধা হয় না। কোন অসুবিধা হয় না আজ পর্যন্ত, ওরা সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম যবন্দ সরকার। বাড়ি কয় না? আমাদের মহেন্দ্রপুর এলাকাতে এটা বনকালীতলা বলে, বনকালীতলা নামে পরিচিত ঈদগাহ মন্দিরটা। মন্দিরের পাশে ঈদগাহ আছে, মসজিদ আছে, নতুন একটা আমার সোসাইটি আছে, আমার এলাকার মানুষ একটা ঔরঙ্গাবাদ ন্যাশনাল ঈদ পার ওয়েলফেয়ার সোসাইটি করেছে। আমাদের মহেন্দ্রপুর এলাকাতে দুটো উৎসব হয়, ঈদের রোজা ঈদ আর কুরবানি ঈদ, কিন্তু এটাকে নিয়ে তিনটে উৎসব আমরা পালন করি। কারণ আমাদের মহিলারা যারা বাবা মার বাড়ি থেকে বাইরে বিয়ে হয়েছে তারাও এই দিনে পুজোর দিনে আসে। আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূরে হিন্দুর আছে, এখানে আমাদের এলাকাতে কোনো হিন্দু একটা পরিবার নয়, আমরা মুসলিমেরাই, মুসলিমদের মধ্যে আমাদের এই
কালী মন্দিরটা আছে, 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার থেকে বাইরে থেকে হিন্দুরা এখানে প্রোগ্রাম করতে আসে, বিভিন্ন ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে। আমাদের এলাকার মানুষ তাদের সম্পূর্ণ সহযোগিতা করে, বাড়িতে মানে রাত্রে থেকে থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে পূর্ণ সহায়তা করে। এবারে আমরা সেই 27 তারিখ পুজোতে আমরা আমাদের সোসাইটি থেকে তাদেরকে পূর্ণ সহায়তা করবো, হেলথ ক্যাম্প করবো একটা, আর পূর্ণ সহায়তা থাকবে, জল থেকে ব্যবস্থা করে A to Z তাদের পূর্ণ সহায়তা আমরা করি। ওদের সঙ্গে কথা বলেছি, ওনারা আসেন, এখানে তো পুলিশ প্রশাসনের প্রয়োজন হয় না, কারণ আমাদের মুসলিম এলাকার ছেলেরে সমস্ত দিকটাই সামলে নেয়, সমস্ত দিক দিয়ে সহায়তা করে, কোনোদিন এখানে অসুবিধা হয়নি। আমরা তৃতীয় উৎসব মনে করি মহেন্দ্রপুর এলাকার মানুষ, এই সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিমের সঙ্গে একসঙ্গে আমরা এই উৎসবটা পালন করি। মন্দিরকে আগলে রেখেছে মুসলিমরাই, আমরাই সব, কোনো অসুবিধা ফিল হয় না কোনোদিন? না, কোনোদিনই অসুবিধা ফিল হয় না। বললাম তো আমাদের মুসলিমেরা এটা তৃতীয় উৎসব পালন করে, সেহেতু কোনোদিনই কোনো অসুবিধার জায়গায়ও আসেনি। এই জায়গাটা মুসলিমদেরই ছিল, এক আলেক মিস্ত্রি নজরদ্দিন সে ক্যাদেরই জায়গাটা ছিল, এরা মন্দিরের জন্য 300-400 বছর আগেকার মন্দির এটা। হ্যাঁ, এই মন্দিরটা আমরা বাবারা দাদারা দেখেই আসছে, এরকমভাবেই প্রোগ্রাম চলছে এখন পর্যন্ত, সমানভাবেই সম্প্রীতি বজায় রেখে চলছে, কোনোদিন এখানে হিন্দু মুসলিমের পার্থক্য বা ঝুটঝামেলা হয়নি, পুলিশ প্রশাসনের এখানে প্রয়োজন হয় না। প্রতিদিন প্রতি বছরেই বিজয় সাহেব ওসিরা আসে দেখতে, কিন্তু ওনারা প্রশাসন লাগবে বলে মনে করে না, সবসময় আমরা আসি। মেলা বসে বড় একটা উৎসব হয়, গোটা ঈদগাহ রাশিদ পাশে থেকে শুরু করে গোটা এলাকাতে একটা মেলা বসে, সেই মেলাতে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা হয় সেই রাত্রে, রাত্রে মন্দিরের পুজোটা উঠে, আর সেই ভোরবেলাতে আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে আবার একটা পুকুর আছে, যেটা কালী ভাষা পুকুর বলে পরিচিত, সেই কালী ভাষা পুকুরটা আমাদের মুসলিমের জায়গা পুকুর, এই মুসলিম এলাকাতে ওটা বিসর্জন করে। আপনার নাম? মৈদুল ইসলাম। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট।